দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছরের চেষ্টার পর চলতি সফরেই প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয়ের পর তৃতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের একেবারে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে টাইগাররা। এদিকে সিরিজ জয়ের পর আনন্দ উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দল যখন হোটেলের উদ্দেশ্যে গাড়ি ধরেছিলেন, বাংলাদেশ ক্রিকেটারদের কড়া নিরাপত্তায় হোটেলে পৌঁছে দিতে দেখা গেল। সাউথ আফ্রিকার ভক্ত সমর্থক অনেক হতাশ বাংলাদেশের কাছে এই সিরিজ হারের পর, কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। সাউথ আফ্রিকার পত্রিকাগুলোও বিভিন্নভাবে বাংলাদেশের প্রশংসা করে খবর ছেপেছে। তাই তো বাড়তি নিরাপত্তা হিসেবে তামিম সাকিবদের কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। সাউথ আফ্রিকা বধের প্রধান কারিগর তাসকিন আহমেদ প্রথম ম্যাচে তিন উইকেট এবং শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হন এই গতিতারকা। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই কড়া নিরাপত্তা ব্যবস্থা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।